সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণ ডালার শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে যে ফুটেজটা আপনাদেরকে দেখালাম, যে ছবিগুলো দেখালাম, সেখানে যেই ছবিতে আপনারা দেখতে পেলেন যে আজিজুল হক রাজু একজন মানবিক মানুষ ছিলেন। সেই সবসময় মানুষের সহযোগিতা এগিয়ে আসতো, মানুষের উপকার করতো, এমন একজন ভালো ছেলে। যে আপনারা দেখছেন হসপিটালের বেডে একজন অসুস্থ রোগীকে সহায়তা প্রদানের জন্য গিয়েছিল এবং তাকে নগদ অর্থ প্রদান করেছিল, সেখানে তার ছবি আপনারা দেখতে পেলেন। সেই মানবিক রাজু, আজিজুল হক রাজু ছেলেটি আজকে কান্নায় ভেঙে পড়ছে, নুয়ে পড়ছে, কারণ মরণ ব্যাধি ক্যান্সার তার দেখা দিয়েছে। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে কাটাচ্ছে আজকে রাজু, কান্না ভেঙে পড়েছে। সেই হতভাগ্য রাজুর কথা যখন শুনতে পেলাম, ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখতে পেলাম যে রাজু ক্যান্সারে আক্রান্ত, তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জের, সেও সরকারটা ইউনিয়নের ছেলে, আজিজুল হক রাজু সরকারটা ইউনিয়নের ছেলে, সেই গোলাম মাওলা রাজু তার নামের সাথে দরুন রাজুর মিল, সেই গোলাম মাওলা রাজু আমাদের ছেড়ে চলে গিয়েছে। আজকে গোলাম মাওলা রাজু আমাদের কাছে নেই। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এখন এই রাজু যে ভালো ছেলেটি ক্যান্সারে আক্রান্ত, তার জন্য ক্যামেরার সামনে চলে আসলাম। আমি তার সাথে মেসেঞ্জারে আমার একটু কথা হয়েছিল। কান্না, এমন কান্না করছে ছেলেটি, কথা বলতে পারছে না। সেই ক্যান্সারে আক্রান্ত ছেলেটির জন্য, এই রাজুর জন্য, আমাদের দেশে এবং প্রবাসে, আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জের যারা আছেন, আমি জানি আমাদের খুবই স্বাবলম্বী সবাই, যারা যারা অর্থশালী বৃত্তশালী আছেন, তাদেরকে আকুল আবেদন জানাবো। আপনারা এই ক্যান্সারে আক্রান্ত যে রাজু, সে বাঁচতে চায়, তাকে আমরা মরতে দিতে পারি না, তাকে আমরা বাঁচিয়ে তুলব। আমি রাজুকে বলবো যে তুমি নুয়ে পড়বে না, তুমি ভেঙে পড়বে না, আমরা সবাই তোমার পাশে আছি। আমি মানবিক মানুষ হতে চাই, সে ভালো এবং মানবিক মানুষের মনের এবং আকুতি এবং চাহিদা, তাদের সহায়তার জন্য সবসময় আমি তাদের পাশে থাকব। আমি নিজের থেকে যতখানি পারব আমি সহায়তা প্রদান করব রাজুকে। আপনাদেরকেও অনুরোধ জানাবো, আকুল আবেদন জানাবো, আপনারা যেই যার অবস্থান থেকে এই ক্যান্সারে আক্রান্ত রাজুর জন্য এগিয়ে আসুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।